أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ কথা বলে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয়ই আল্লাহর নির্দিষ্ট কাল যখন উপস্থিত হবে তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে, মুখমণ্ডল বস্ত্রাবৃত করেছে, জেদ করেছে এবং খুব অত্যুক্ত প্রদর্শন করেছে। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছ না? অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে? আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা, যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে। তার উপর তারা ভয়ানক চক্রান্ত করছে। তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। অথচ এরা অনেককে পথভ্রষ্ট করেছে, অতএব আপনি জালিমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন। তাদের গোনাহসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে, অতঃপর তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি। নূহ আরো বলল, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না।
যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফির। হে আমার পালন কর্তা, আপনি আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।